নমস্কার নারী রান্নাঘরে আমি কাঞ্চনা কথা মতন আবার হাজির আর সঙ্গে নিয়ে হাজির একজন অতিথিকে আজকের অতিথি সুনেত্রা ব্যানার্জি নমস্কার সুনেত্রা বৌদি আজকে আমাদের কি রান্না করে খাওয়াবেন শেখাবেন আজকে আমি করব মুসুর ডালের কাটলেট মুসুর ডালের কাটলেট অনেক কিছুর কাটলেটই অবশ্য আমি শুনেছি যেমন মাটন চিকেন এগ ফিশ মুসুর ডালের কাটলেটটা একটু নতুনত্ব কিরকম করে করা হচ্ছে মানে উপকরণগুলো কি কি লাগছে উপকরণ হচ্ছে মুসুর ডাল ভিজিয়ে রেখে বাটা হ্যাঁ রসুন থেঁতো করা পাতিলেবুর রস কাঁচা লঙ্কা কুচি আচ্ছা পেঁয়াজ কুচি নুন আর ডিমের হলুদ অংশ সাদাটা আলাদা করা হলুদ অংশটা সাদা অংশটা আলাদা করা আর বিস্কুটের গুঁড়ো আর ভাজার জন্য তেল আচ্ছা এই যে এটা আপনি তৈরি করে রেখেছেন এটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি দিয়ে তৈরি করেছেন এটা একটু বলুন এটাই মানে এটাই তো ভাজা হবে হ্যাঁ হ্যাঁ এটাই ভাজা হবে এই মুসুর ডালের মধ্যে এই রসুন থেঁতো করা লেবুর রস লঙ্কা কুচো পেঁয়াজ কুচো লবণ আর ডিমের এই হলুদ অংশটা এর মধ্যে দিয়ে বেশ করে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে মানে আপনি কি কড়াইতে তেল দিয়ে ঘেঁটেছেন হ্যাঁ কড়াইতে তেল দিয়ে ওই পুরো অংশটা দিয়ে হ্যাঁ অল্প তেল দিয়ে পুরো অংশটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শক্ত মতন হবে মানে শেপ করা যাবে তখন আমি এগুলো এরকম শেপ করে করেছি কাটলেটের শেপ করে হ্যাঁ এইবারে বিস্কুট এই সাদা অংশটায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ভাজতে হবে এর মধ্যে তেল দাও আচ্ছা একটু সাদা ডিপ ফ্রাই হবে হ্যাঁ সাদা তেল একটু বেশি তেল ডিপ ফ্রাই হবে ডিপ ফ্রাই তো হ্যাঁ বাস ঠিক আছে বাস বাস হ্যাঁ ডিপ ফ্রাইও হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপর কি করতে হবে যে কাটলেটের আকারে যেটা গড়ে রেখেছি তো ওইগুলো এবার এই ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়োটা মাখিয়ে ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিতে পারেন একেবারে হ্যাঁ দেয়া হলো মানে যেরকম ভাবে মূলত ফিশ ফ্রাই কাটলেট যেরকম ভাবে হ্যাঁ কাটলেট চপ যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবে দেখেনটা এরকম আরো একটু বিস্কুটের গুঁড়ো উপরে ছড়িয়েও দেওয়া যায় হ্যাঁ একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিই উপরটা যেগুলো ফাঁকা ফাঁকা অংশ আছে এটা কিরকম হবে ফ্রাই এটা ফ্রাই একটু লাল ভাজা হবে লাল একটু উল্টে দিই তাহলে আমি হয়ে গেছে হয়ে গেছে গার্নিশ বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব ইজি বেশি সময় লাগে না মসুর ডালের কাটলেট ডাল বাটার সঙ্গে রসুন কুচি লেবুর রস কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ডিমের হলুদ অংশ নুন মিশিয়ে নিন একটু তেলে নেড়ে নিন ও একটি মন্ড তৈরি করে নিন এবার কাটলেটের আকারে গড়ে নিন কাটলেটগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে নিন প্যানে তেল গরম হলে কাটলেট ডিপ ফ্রাই করে নিন গার্নিশ করুন শসা টমেটো এবং লেবু দিয়ে